হ্যাঁ, হ্যালো, বলুন বিকাশ দা। আপনাদের যে কটা ফিল্ম আমাদের প্রোডাকশন হাউস থেকে রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো বেশিরভাগই বক্স অফিসে ভালো ব্যবসা করছে, কিন্তু বিকাশ দা অ্যাগ্রিমেন্ট হয়েছিল তো যে আপনাদের প্রোডাকশন হাউস আমাকে আমার সঙ্গে 8টা ফিল্ম করবে, তো এরকম করে আমি তো সাইনও করে দিয়ে এসেছিলাম। হ্যালো, শিট ইয়ার, ফোনটা কেটে দিল। পরপর 6টা ফিল্ম ফ্লপ গেলেও মালটার হ্যাম যায় না, এদের পেছনে আবার আমি টাকা ইনভেস্ট করি, সি আর ওয়েস্টেজ অফ মানি। শিট, শেষ হয়ে যায় যদি আমি রিমেক করি? দেখ, হিন্দি সিনেমাতেও তো সবাই রিমেক করছে, তো সেখানেও তো কত দর্শক টানছে, তা আমি রিমেক করলে 10টা কোথায় বলতো? রিমেক করলেই যে চলবে না তা না, রিমেকেও চলে, কিন্তু তোকে ওয়ে অফ মেকিংটা বদলাতে হবে। এই নয় যে সাউথের সিনেমা থেকে হয়েও টুকে কারোর লাভ হয়নি, হয়েছে, বক্স অফিস ওঠে এনেছে, বাট কি হয় না যে এটা বাঙালিয়ানা হয়, ওয়ে অফ মেকিং হয়, সেগুলো তোকে বদলাতে হবে, তাহলেই চলবে। উভয়ও ডায়লগ কপি করে দিলাম, কিংবা কস্টিউম ওখানে যা পড়েছে এখানেও তাই পড়াতে হবে হিরো হিরোইনকে, তাহলে হয় না ব্যাপারটা। আর এখনকার দিনে ইউটিউব চলে এসছে, সেই চলে এসছে, আগে থেকেই অরিজিনালটা দেখে নিচ্ছে, কীভাবে তাহলে দর্শক টানবে? ওইগুলো ইম্প্রুভ করলেই হয়ে যাবে। এতক্ষণ যেটা দেখলেন সেটা আমার জীবনের গল্প। আমার ছোটবেলা থেকেই শখ ছিল আমি ডিরেক্টর হব। অনেক প্রোডাকশন হাউসের দরজায় দরজায় ঘুরেছি, বড় কাজ পাইনি। কতদিন পর অনেক খাট কোর পড়িয়ে এক নাম করা প্রোডাকশন হাউস আমায় ডাকে, এবং সেখান থেকেই আমার পথ চলা শুরু হয়েছিল। পর পর 6টা ফিল্ম ফ্লপ করার পর আমি ভেঙে পড়েছিলাম, দুমড়ে গেলেও মচকাইনি। সেখান থেকে আজকের এই ছবিটি বানালাম। ভালো লাগলে আপনাদের পরিচিতদের ছবিটা দেখাবেন, এবং খারাপ লাগলেও বলবেন।